এইটুকুই আপ্রোচ। আমি এর আগেও বলেছি, উত্তরের একজন লোক ব্যবসা করে। আমি আপনাকে জানাচ্ছি, আমার নাম হচ্ছে তুরিন আফরোজ। আমি তুরিন আফরোজ। জি ঠিক আছে, আমি বোরকা পরে আসবো। দি আদার ওয়ে হচ্ছে মানে আমি অনেক সময় মুখ বোরখাতে, আমি বোরখাতে হয়তো আসতে পারি আর কি। AtoZ বাংলা, follow the rules of Islam. মাদ্রাসা দেখলে আপনি কয়রে জাকারের আড্ডা। এখনো অনেক আপটুডেট সাহেব আছে, অনেক আপটুডেট বদলা কাবলা গুমার আছে, মাদ্রাসা দেখলে কয়রে জাকারের আড্ডা কয় কিনা। রেজাকার কথাটা জাতীয় জীবনে একটা গালিয়ে গেছে। 50 বছর আগে যারা রেজাকার ছিল তারা তো সব মরি গেছে, কে জানি দুই একজন কষি বেঁচে থাকলো, লাডি দুইটা বট দিয়ে আন্ডা লাগে। রেজাকারের জমানা অনেক আগে শেষ। মাদ্রাসার আপনি যদি গেল রেজাকারের বাসা, এটাতে আল্লাহ বোধহয় খুশি হবে। তাইলে আপনি মাদ্রাসার দিকে তাকান আর কন রেজাকারের বাসা, রেজাকারের বাসা। 116 জন আলেমের লিস্ট যারা দিছে কি, তাকে সামনে নজরুল আগে এত জানা ছিল না, তাদের বাস্তব জীবন সম্পর্কে জাতি এত কিছু জানতো না। 116 জন আলেমের লিস্ট দুদকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এরা জমা দিয়ে যেন বিঙ্গুলের বাসাত কি করছে, বিঙ্গুলের রানী কিনা দিছে। এইবার পুরো জাতির সামনে তাদের পরিচয়, এরা এই লোক, এই এদের পরিচয়। এই তুলিন আফরোজ, আমি আর এর আগেও বলেছি, উত্তরের একজন লোক ব্যবসা করে, তাকে মানবতা বিরোধী মামলায় আসামি দিছে। এই তুরিমা আফরোজ আসামি দিয়া টিয়া কয়, আমি তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজাকার বিরোধী মামলার এই আদালতের পরিচালক তুরিন আফরোজ, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। আপনি 71 বলে রেজাকার আসিলেন, অন আপনার আমি বাসায় দিতে পারি, কারণ মামলাটা এখন আমার হাতে, আমি ফরওয়ার্ড করি নাই। তা আপনি বাঁচতে হইলে আপনি আমার 25 কোটি টাকা দেওয়ান লাগব, কেমন বুঝেন? আদালতের দায়িত্বে আছে, সেই দায়িত্বের এই তুরিন আফরোজ এই মহিলা কয়, কান্দের আমি বাসাই দিব আমার 25 কোটি টাকা। এখন ওই ভদ্রলোক বলে যে ঠিক আছে, তাহলে তো একদিন আপনি আমার বাসায় আসেন। আমি যদি আপনার বাসায় যাই, আমারে তো মানুষ দেখলে চিনে ফেলবে, তাহলে আমার চাকরির একটা ঝুঁকি আছে। তাইলে আপনি কি করবেন, আগে তো বসা লাগবে, কারণ আমার বাস্তবে তো দেওয়া যায় 25 কোটি টাকা, আপনার দেওয়া লাগবে। ঠিক আছে, আমি বোরকা পরে আসবো। এই পোড়ার মুখী বোরকা পরে 25 কোটি টাকা ঘুষ আনার জন্য যাবে, তার এই আলাপ টেলিফোনে আলাপ, এটা ফাঁস হয়ে গেছে। ফাঁস হয়ে যাওয়ার পরে মানবতা বিরোধী আদালতের এখান থেকে তারে সরকার কি গলা ধাক্কা দি, তুমি তো মানবতা বিরোধী আদালত, এটার প্রসিকিউটর নাও, তুমি তো দেখা যায় একজন কত মানুষের থেকে কত টাকা খাইছে, কোটি কোটি টাকা খাইছে, একমাত্র জমাতের নেতারা কোনো টাকা, এক টাকাও কোনোখানে দেয় নাই, দরকার জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাব কিন্তু কাউকে টাকা দেব না, এরকম ইমাম কয়জনের আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে আলোচনার শেষ কথা যেটা, বাচ্চাদেরকে কোরআন শিখান। আল্লাহর কসম, দুনিয়াতে আপনি বেঁচে যাবেন, আখেরাতে বেঁচে যাবেন, কোনোখানে আপনার কোনো ঝুঁকি কোনো বিপদ থাকবে না। আর যদি কোরআন শিক্ষা না দেন, জানাজা ইমামতি মুয়াজ্জিনি শিক্ষা না দেন, কবর জিয়ারত শিক্ষা না দেন, আল্লাহর কসম, মরে যাওয়ার পরে একটা ছেলেকে ইমামতি শিখাইয়া গেছেন, এটা সৎকায় জারিয়া, সৎকায় জারিয়া।
কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় এটা সব বুঝবে। ছেলেদেরকে দিন শিখানো সৎকায় জারিয়া মৌসুম শুরু হয়েছে, মান গারাসা সাজারাতান সাজারাতান আওজেরা আতান, যে ব্যক্তি কোনো একটা গাছ রোপণ করলো, গাছ রোপণ বুঝলেন তো, চারা রোপণ করলো, অনেক গাছ কলম করে লাগানো লাগে, অনেক গাছ চারা লাগানো লাগে, আবার অনেক গাছ এরকম আছে দাইদা বাগি গাড়ি দিলে সাব্বাহিল্লাহি মাফি সামাওয়াতে অমাফিলার ইউসাব্বিহুল্লাহু মাফি সামাওয়াতে ওলার, প্রত্যেকটা পাতে আল্লাহর জিকির বোধহয় করে না, যে গাছে কোনো ফল হয় না, ফুল হয় না, পাতা তো হয়। আপনি একটা গাছের তাইদা এইভাবে লাগাই দেন, এই গাছে যতগুলো পাতা আছে এরা আল্লাহর জিকির বোধহয় করে না, জোরে কর, আপনি কবরে শুয়ে শুয়ে এই পাতাগুলো আল্লাহর জিকির করবে, আপনি কবরে এটা সব, এরপরে এই গাছের ডালা আরেকজনে কাটিনি বোধহয় রুখবে না, জোরে কর, কেয়ামত পর্যন্ত এই সিলসিলা বোধহয় থাকবে নাকি থাকবে না? তাহলে গাছে যদি ফল হয় আপনি ফল খাই দেন, এক গাছে তিন রকমের লাভ, গাছটা ম্যাচিউর্ড হবে, আপনি আবার খাট বানাবেন, চৌকি বানাবেন, এরপরে এই গাছের গোড়া দানা এগুলোই বোধহয় গাছ হবে না, কেয়ামত পর্যন্ত এই সিলসিলা বোধহয় টিকে থাকবে না ইনশাল্লাহ আগামী জুমায়। নবীজি বলেছেন যে কোনো গাছ লাগাবে আওজেরা আতান, কোনো শাকসবজি তরি তরকারি এগুলা চাষাবাদ করবে, পাক আলামিনের তৈর তার লাগানো গাছের ফল পক্ষিয়ে খাইল, তার লাগানো তরি তরকারি আবিল বাহিমা তো জঙ্গল থেকে বন্য শুকর হাতি ওরা এসে খাইল, আমি ইনসান যে ব্যক্তি লাগাইছে তার পরিবারের লোকেরা খাইল, আমি সার কো লাগাইছিল আনাজি কলা, আর একটা আনাজি কলার দাম এখন মার্কেটে কত? কমপক্ষে 10 টাকা, কি কমপক্ষে, এর উপরে আছে কিন্তু নিচে নাই। এখন আপনার পুরো আনাজি কলা সরা রাত্রে সরে কাঁদি লই গেছে। নবী কয় ফাহুয়া লাহু সদাকাতন, যে লোক এই আনাজি কলা লাগাইল, শাকসবজি এগুলো লাগাইল, কদু গাছ পেঁপে গাছ এগুলা লাগাইল, তার গাছের নারিকেল চোরে নিয়ে খাইল, বাটপারে খাইল, কোনো জীব জন্তুও খাইল, আপন পর লোকেরা খাইল, ফাহুয়া লাহু সদাকাতন, কেয়ামত পর্যন্ত তার আমল নামায় আল্লাহ সৎকায় জানিয়া সব লিখবে, কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এবাদত আর করতে পারবেন না। কিছু গাছ টাছ লাগাই গেছেন, এগুলো সব কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় পৌঁছবে।